বিজেপি পার্টিটা আর বেশ কিছুদিন পর পশ্চিমবঙ্গ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পার্টির আর নেতানেত্রীদেরকে পশ্চিমবঙ্গে আর কেউ দেখতে পাবে না। কারণ একটাই, বিজেপি নেতাদের মধ্যে এতটাই খেউখেউই, এতটাই মারামারি, এতটাই অশান্তি লেগে রয়েছে যে এখন এই সেই কেসটা এবার গড়িয়ে গেল পুরোপুরি থানা পর্যন্ত। বিজেপি নেতাদের নামে কেস করে দিল বিজেপিরই আর এক দল নেতা। বিজেপি এতদিন দেখছিলাম বিজেপি নেতারা মারামারি করছিল, নিজেদের পার্টি অফিসে নিজেরা তালা মারছিল, নিজেদের পার্টি অফিস নিজেরা ভাঙচুর করছিল, এখন সেই বিজেপি নেতাদের নামে কেস করে দিল আর এক দল বিজেপি নেতা। বিরাট বড় কাণ্ড ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকে। যে এই বেশ কয়েকদিনের মধ্যেই অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন বিজেপির এই ঝামেলাকে মেটানোর জন্য। তার আগেই বিজেপি নেতাদের নামেই কেস করে দিলেন বিজেপির আর এক দল নেতা। চলুন এই নিয়ে বিস্তারিত খবরটি দেখুন, তারপর দেখুন বিজেপি নেতারা এই বিষয়ে কী বলছে এবং তৃণমূল নেতা শেষে কী বললেন এই বিজেপি পার্টি সম্পর্কে। খবরে বিজেপিতে কোন্দল আরও প্রকাশ্যে, বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপিরই। কোনো নেতা বা নেত্রীর সুপারিশে দলের দায়িত্ব দেওয়া বন্ধ হোক, তবেই যোগ্য ব্যক্তিরা জায়গা পাবেন ফেসবুকে সরব বিজেপি কর্মী। চুচুড়া থানায় বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। থানায় লিখিত অভিযোগ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা তৃণমূল ও পিকে ঢোকানো বেনো জলদের, সেই জন্য ওই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দাবি বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের। বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপিরই। কোনো নেতা বা নেত্রীর সুপারিশে দলের দায়িত্ব দেওয়া বন্ধ হোক, তবেই যোগ্য ব্যক্তিরা জায়গা পাবেন ফেসবুকে সরব বিজেপি কর্মী। এ নিয়ে বিজেপির কি বক্তব্য এবং তৃণমূলেরই বা কি বক্তব্য, কি বলল, তৃণমূলের পক্ষ থেকে কি বলা হলো শুনে নেব এখন। দলের দরজা সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল, তো বেশ কিছু বেনজল ঢুকে গেছিল দলের ভেতরে। এবার দেখা যাচ্ছে এই বেনজলগুলোকে ঢোকানো হয়েছিল। এরা সোশ্যাল সাইডে কি করছে, বিভিন্ন দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করে বিজেপির যারা সক্রিয় কার্যকর্তা, যাদেরকে রাস্তায় দেখা যায় দৈনন্দিন বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের মধ্যে, তাদের মোরাল ডাউন করার চেষ্টা করছে। নিয়ে আমরা আজকে থানায় অভিযোগ জানাবো, এবং শুধু অভিযোগ নয়, তাদের অ্যারেস্টেরও দাবি জানাবো। যদি অ্যারেস্ট যদি না হয়েছে 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা এই থানায় আমাদের পুরো জেলা এসে ধরনা দেবো। বিজেপি কথায় কথায় সিবিআই করে, আর বিজেপি নিজেদের গণ্ডগোল চুঁচুড়া থানায় রাজ্য পুলিশের দ্বারস্থ হচ্ছে যে আমাদের বাঁচাও। নিজেদের গণ্ডগোল নিজেরা সামলাতে পারছে না, রাজ্য পুলিশের সাহায্য নিতে হচ্ছে, আর তারা পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করে। এরা দোকান কাটে।